হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সাইবার ক্রাইম থানার মধ্যে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি দার্জ করিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাকে বলা হয়েছে যে ওনারা এখানের মধ্যে দিয়ে চ্যানেল স্ট্রাইকের দিকে যাচ্ছেন, কারণ চাইল্ডের বাচ্চার ফটো ইউজ করা হয়েছে। আর আসল বাচ্চাটার আসল যে ফটোটা সেটা আমি ওনাদের কাছে অ্যাটাচ দিয়ে দিয়েছি, ওনারা দেখে নিয়েছেন। ইভেন এটা খুব বড় অ্যাক্ট। আমি এটা বলছি না যে কেউ কাকে অ্যাটাক করেছে, আমাকে অ্যাটাক করেছে বা সে তাকে অ্যাটাক করেছে, এটা ফ্যাক্ট না, ঠিক আছে। আমার কাছে মেন কথা হচ্ছে একটা বাচ্চার ফটো কেন দেয়া হয়েছে। আমার প্রশ্ন এই জায়গায়, বাচ্চাটার ফটো কেন দেয়া হয়েছে? আমাকে অ্যাকিউজ করা হয়েছে আমি নাকি তাকে নিয়ে কোনো ভিডিও করেছি। সে আমাকে দেখাক যে তাকে নিয়ে আমি কোনো জায়গায় ভিডিও করেছি, সেটা আমাকে দেখাক। তার নামটা নিয়ে আমি তাকে ভিডিও করেছি, আমি সমস্ত ভিডিও দেখিয়েছি। আমার ভিডিওর মধ্যে এনারা কোনো কিছু দেখতে পাননি যে তার নাম নিয়ে আমি কোনো ভিডিও করেছি। গত অনেক দিনের রেকর্ডের আমার ভিডিও পুরো চ্যানেল দেখা হয়েছে, সেখানে কারুর নাম নিয়ে কোনো ভিডিও বা খারাপ কথা বলেছি সেরকম ভিডিওর মধ্যে ওনারা কেউ কিছু দেখতে পাননি। তাই আমার কোনো প্রবলেম নেই। তো যদি কেউ কোনো রকম স্টেপ নিতে চাও, আমাকে যদি মনে হয় যে হ্যাঁ আমি কোনো ভুল করেছি বা কারুর নাম নিয়ে আমি কোনো খারাপ কথা বলেছি, তোমরা নিতে পারো, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যার জন্য, মানে সঞ্জয় হার্ট চ্যানেলের নিয়ে আমি স্টেপ নেব। তো এখান থেকে বলা হয়েছে যদি সে নিজেকে সারেন্ডার করে, হাত জোর করে ক্ষমা চেয়ে বলে যে হ্যাঁ আমি ভুল করেছি, বাচ্চার ফটো আমার দেওয়া উচিত হয়নি, কন্ট্রোভার্সি হচ্ছে মুখে হবে, ভিডিওর মাধ্যমে কথা হবে, কিন্তু এই যে বাচ্চার ফটো ইউজ করা হয়েছে এটা যে সে ভুল করেছে সেটা তাকে স্বীকার করতে হবে। ইভেন এখানকার অথরিটি দেখেছে যে তার চ্যানেলে বিভিন্ন মেয়েদেরকে বডি শেমিং করানো হয়েছে শুধু ডিসক্লেমার ইউজ করে। এনাদের মতামত ডিসক্লেমার বলে কোনো কিছু হয় না, ডিসক্লেমার বলে কোনো কিছু হয় না, ঠিক আছে। সেখানে যদি কোনো মেয়ের বডি শেমিং করা হয়, কোনো মেয়েকে নিয়ে নোংরা ভাষা বলা হয়, গালাগালি করা হয়, সেটা হচ্ছে অপরাধ। তো এই চ্যানেলটার বিরুদ্ধে আমি স্টেপ নিচ্ছি। ওনারাও বলেছেন ওনাদের তরফ থেকে ওনারা টেকডাউন যাতে চ্যানেলটা করে নেওয়া, মানে চ্যানেলটা টেকডাউন করে নেওয়া হয় ইউটিউবে, সেটাই ওনারা ব্যবস্থা করছেন। কিন্তু আমি একটা সুযোগ দিচ্ছি সঞ্জয় হার্ট চ্যানেলকে, যদি সে হাত জোর করে ক্ষমা চেয়ে ভিডিও করে, বলে যে মেয়েদের নিয়ে বডি শেমিং সে করবে না, ইভেন সে কোনো বাচ্চার ফটো ইউজ করে কখনো কোনো ভিডিও করবে না, তাহলে আমি তাকে এই সাইবার ক্রাইম থানা থেকে, তারা যে স্টেপটা নিচ্ছে সেটা আমি রুখবো, নচেত আমি রুখবো না। আমি আজকে রাত্রেরটা টাইম চেয়ে নিয়েছি এনাদের কাছ থেকে, ঠিক আছে। আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবং সিরিয়াসলি বলে দিলাম, রীতিমতো আমি কেস ফাইল করেছি, রীতিমতো সাইবার ক্রাইম কেস ফাইল হয়েছে, ঠিক আছে। চলো বন্ধুরা।